रहमान रहीम हबीब मोहम्मद अब्दुल मतीन इस्लाम इतिहास और संस्कृति विभाग ऑनलाइन क्लास हमें शुरू करते इस्लाम इतिहास एकादश श्रेणी पंचम अध्याय आब्बासीय वंश आज के तुम्हारे पढ़ा आब्बासीय वंश प्रतिष्ठा करें अबुल अब्बास आज सप्पा किंतु आब्बासीय वंश प्रतिष्ठार आगे हमें जे जिस आगे पढ़ाई से तुम्हारे तुम्हारे एक धारणा दीची से उमाया वंश प्रतिष्ठा करें मुआविया उमाया वंश प्रतिष्ठा करें 661 থেকে 750 পর্যন্ত এই উমাইয়া বংশ প্রায় 90 বছর উমাইয়ারা শাসন কার্য পরিচালনা করে গেছে এই উমাইয়ারা শাসন কার্য পরিচালনা করার পরে আমরা দেখেছি সেখানে 14 জন শাসক শাসনের ভিতরে মাত্র 4 থেকে 5 জন উল্লেখযোগ্য শাসন ব্যবস্থার শাসক তারা শাসন ব্যবস্থা পরিচালনা করে গেছে এবং তাদের বিভিন্ন কারণে তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারেনি তারা সেখান থেকে ক্ষমতা থেকে তারা বিচ্যুত হয়ে গেছে তারা 90 বছর শাসন করার পর তারা উমাইয়া খিলাফতের ধ্বংসস্তূপের উপরে আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠিত হয় এবং আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠিত হয়েছিল 750 খ্রিস্টাব্দের 25 জানুয়ারি কিন্তু আমরা এই আব্বাসীয় খিলাফত প্রায় 500 বছর আব্বাসীয়রা শাসন করেছিল কিন্তু আব্বাসীয় শাসনের আপূর্বে যে বংশটি শাসন করেছে সেটা হলো উমাইয়া বংশ এই উমাইয়া বংশের উল্লেখযোগ্য শাসক ছিলেন মুয়াবিয়া আব্দুল মালিক ওয়ালিদ ওমর বিন আব্দুল আজিজ এই উমাইয়া বংশের আমরা তখন দেখেছি উমাইয়া বংশের রাজধানী ছিল দামেস্ক আর আব্বাসীয় বংশ এসে তার রাজধানী করেছে বাগদাদে উমাইয়ারা সেখানে কি করেছে উমাইয়ারা সেখানে শাসন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করতে গিয়ে ব্যর্থ হয়েছে তারপরে তারা 750 খ্রিস্টাব্দে দ্বিতীয় মারওয়ান কে পরাজিত করে আবুল আব্বাস আসাফা ক্ষমতায় অধিষ্ঠিত হন সেখানে তারা কি জন্য ব্যর্থ হয়েছে তাদের উমাইয়ারা আমরা দেখেছিলাম উমাইয়ারা খেলাফতের সুষ্ঠু উত্তরাধিকারী নিয়ম কোনো ছিল না যে যোগ্য ব্যক্তিকে পরবর্তী উত্তরাধিকারী পরিচালনা করবে উমাইয়ারা সেটা করতে পারেনি এই জন্য তারা সেখানে ধ্বংস হয়ে গিয়েছিল এবং খলিফাদের অযোগ্যতা অধিকাংশ খলিফা উমাইয়ারা আমরা দেখেছিলাম আগে পর্বে উমাইয়ারা অধিকাংশ খলিফা অযোগ্য অদক্ষ এবং মদ্যপায়ী ছিল যার কারণে তারা শাসন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেনি আরেকটা দেখছিলাম যে মন্ত্রীদের স্বার্থপরতা মন্ত্রীরা নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত ছিল এই মন্ত্রীদের স্বার্থের জন্য উমাইয়া বংশ ধ্বংসের দিকে ধাবিত হয়েছিল আরেকটা দেখেছিলাম উমাইয়াদের মধ্যে হাশিমি এবং উমাইয়াদের দ্বন্দ্ব হয়েছিল উমাইয়া হাশিমিরা নিজেরা একে অপরকে শত্রু মনে করত এবং একে অপরের সাথে কোনো মিলমিশ ছিল না যার কারণে এই উমাইয়া বংশ ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়েছিল এবং শিয়া সুন্নির সংঘাত সে সময় চরম আকার ধারণ করেছিল শিয়া সুন্নির সেই উমাইয়ার রাজত্বের মধ্যে চরম আকার ধারণ করেছিল এই জন্য উমাইয়া বংশ ধ্বংসের দিকে ধাবিত হয়েছিল এবং জনসমর্থনের অভাব অধিকাংশ শাসক যখন দুর্বল অসুস্থ এবং মদ্যপায়ী এবং অযোগ্য ছিল যার কারণে উমাইয়ারা ধ্বংসের দিকে ধাবিত হয়েছিল এবং জনগণের সমর্থনের অভাব ছিল এবং সাম্রাজ্যের বিশালতা সাম্রাজ্যের অধিক সাম্রাজ্য তারা আস্তে আস্তে ওয়ালিদ জয় করেছিল স্পেন জয় করেছিল ওয়ালিদ তারপরে সিন্ধু প্রদেশ জয় করেছিল যার কারণে উমাইয়া রাজ্য বহু বিস্তৃতি লাভ করেছে এবং সেখানে সাম্রাজ্যের বিশালতার কারণে এটা হলো ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছাই হয়েছে শেষে যে জামানের যুদ্ধ 750 খ্রিস্টাব্দের 750 খ্রিস্টাব্দের জাবের যুদ্ধে হয়েছিল জাব নদীর তীরে সেখানে দ্বিতীয় মারওয়ান উমাইয়া বংশের শাসক ছিলেন দ্বিতীয় মারওয়ান তিনি তাকে পরাজিত করে আবুল আব্বাস আর সাপ্পা আব্বাসীয় বংশ প্রতিষ্ঠা করেন এবার আজকের যে বিষয় তোমরা সেটা দেখেছো যে পঞ্চম অধ্যায় আমরা এই পঞ্চম অধ্যায়ে আব্বাসীয় বংশ পড়াবো এই আব্বাসীয় বংশ 750 খ্রিস্টাব্দ থেকে 1258 খ্রিস্টাব্দে পর্যন্ত প্রতিষ্ঠিত ছিল এর প্রতিষ্ঠাতা ছিলেন প্রতিষ্ঠাতা ছিলেন আবুল আব্বাস আসাফা
আবুল আব্বাস আসসাব প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি কি করলেন, তিনি 750 খ্রিস্টাব্দে জাবেরের যুদ্ধে দ্বিতীয় মারওয়ান উমাইয়া বংশের দ্বিতীয় ও শেষ শাসক দ্বিতীয় মারওয়ানকে পরাজিত করে তিনি আব্বাসীয় বংশ প্রতিষ্ঠা করেন। আবুল আব্বাস আসসাব্বা একজন নিষ্ঠুর, নির্মম এবং খুবই খারাপ লোক ছিলেন, যার কারণে তিনি যে কোনো আব্বাস উমায়াদেরকে যেখানে পাইছেন সেখানে ধরে নিয়ে এসে হত্যা করেছেন এবং তাদেরকে শেষ পর্যন্ত যখন উমায়াদের কিছু 80 জন উমায়াদেরকে দাওয়াত দিয়ে তিনি তার বাসায় নিয়ে এসে উমায়াদেরকে হত্যা করেছেন। শেষ পর্যন্ত যখন কোনো উমায়া যখন পাওয়া গেল না তখন তিনি উমায়াদের কবর খুঁড়ে সেখান থেকে হাড় বের করে তাদেরকে হাল পুড়িয়ে দিয়েছিলেন। এইভাবে উমায়াদের বংশের উপর তিনি অত্যাচার, নিষ্ঠুর এবং নিদারুণ অত্যাচার চালিয়েছেন। এই জন্য তাকে বলা হয় আসসাব্বা। আসসাব্বা শব্দের অর্থ রক্ত পিপাসু। আসসাব্বা শব্দের অর্থ হলো রক্ত পিপাসু। তিনি যেখানে উমাইদেরকে পাইছেন সেখানে তিনি উমাইদেরকে হত্যা করে ধ্বংস করেছে, এই জন্য তাকে আসসাব্বা বলা হয়। আসসাব্বার পিতার নাম ছিল মোহাম্মদ। আমরা এবার আব্বাসীয় বংশ কিভাবে আবুল আব্বাস আসসাব্বা প্রতিষ্ঠিত বংশ আব্বাসীয় বংশ কেন বলা হয় সেটা আমরা আলোচনা করতেছি। সেটা হলো মুত্তালিব। মুত্তালিব আব্বাস মত আবুল আব্বাস আসসাব্বা। এখানে যে জিনিসটা আমরা বুঝাতে চেয়েছি সেটা হলো আব্বাসীয় বংশ আব্বাসীয় মক্কা বিখ্যাত কুরাইশ বংশে আব্বাসীয় বংশ প্রতিষ্ঠিত হয়। বিখ্যাত কুরাইশ বংশে হাশিমি শাখা হতে এই বংশের উদ্ভূত হয়েছিল। পিতব্য আবুল আব্বাসের আব্বাল আব্বাসের নাম অনুসারে আব্বাসীয় বংশ প্রতিষ্ঠিত হয়। আবুল আব্বাস মুত্তালিবের পুত্র, মুত্তালিবের পুত্র আবুল আব্বাস, আব্বাসের পুত্র মোহাম্মদ, মোহাম্মদের পুত্র আবুল আব্বাস আসসাব্বা। তাহলে আমরা এখানে দেখলাম যে এই জন্য আব্বাসীয় বংশ কুরাইশ বংশের মুত্তালিব থেকে মুত্তালিবের পুত্র আব্বাস আব্বাসের নাম অনুসারে আব্বাসীয় বংশ প্রতিষ্ঠিত হয়েছিল। এই আবুল আব্বাস আসসাব্বা 60 বছরের ঊর্ধ্বে রাজত্ব করেন। আবুল আব্বাস আসসাব্বা 60 বছরের ঊর্ধ্বে রাজত্ব করেন। তিনি পরবর্তীতে বসন্ত রোগে মারা যান। 60 বছরের ঊর্ধ্বে রাজত্ব করেন না, বসন্ত রোগে তিনি মারা যান এবং মারা যাওয়ার পূর্বে তিনি তার ভাই
আবু জাফর আবু জাফর আল মনসুরকে পরবর্তী উত্তরাধিকারী প্রতিষ্ঠা করে যান। এখানে আমরা দেখলাম যে আব্বাসীয় বংশ যদিও আবুল আব্বাস আসফা প্রতিষ্ঠা করেছে কিন্তু তিনি এই বংশকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করতে পারেনি। তিনি যে কাজটা করেছেন তিনি উমাইয়াদেরকে সমূলে ধ্বংস করে দিয়ে গেছেন এবং তিনি সন্দেহের বশত কোনো লোককে তিনি জীবিত রাখেননি, সবাইকে হত্যা করে দিয়ে গেছেন। দিয়ে যাওয়ার পর পরবর্তীতে দেখলাম তিনি মাত্র 4.5 বছর মতো রাজত্ব পরিচালনা করেছেন। এই 4.5 বছর রাজত্ব পরিচালনা করতে যেয়ে তিনি নিষ্ঠুরতা এবং নিষ্ঠুরতার পরিচয় দিয়েছিলেন। তিনি কি করলেন, তিনি পরবর্তীতে তিনি বসন্ত রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। 4.5 বছর কত মাস এই রাজত্ব পরিচালনা করেছেন। পরবর্তীতে তিনি মৃত্যুর পূর্বে তার ভাই আবু জাফর আল মনসুরকে আব্বাসীয় বংশের পরবর্তী উত্তরাধিকারী নিযুক্ত করে যান। প্রতিষ্ঠাতা আবুল আব্বাস আস-সাফা, আবু জাফর আল মনসুর প্রথম দ্বিতীয়। এখানে আমরা যে জিনিসটা আব্বাসীয় বংশ প্রায় 750 থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত বাগদাদে রাজত্ব পরিচালনা করেছেন। বাগদাদে রাজত্ব পরিচালনা করতে গিয়ে এই বংশ প্রতিষ্ঠা করেছেন আবুল আব্বাস আস-সাফা। কিন্তু এই বংশ প্রতিষ্ঠা করে তিনি দীর্ঘদিন বেঁচে থাকতে পারেনি। তিনি বসন্ত রোগে আক্রান্ত হয়ে পরবর্তীতে তিনি মারা গেছেন। মাত্র 4 বছর 5-6 মাস তিনি রাজত্ব পরিচালনা করে গেছেন। পরবর্তীতে তিনি তার মৃত্যুর পূর্বে তিনি তার ভাই আবু জাফর আল মনসুরকে পরবর্তী উত্তরাধিকারী নিযুক্ত করে দেন। কিন্তু আমরা দেখলাম আবু জাফর আল মনসুর এই আব্বাসীয় বংশকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করে দিয়েছেন। যে জিনিসটি আবুল আব্বাস আস-সাফা করতে পারেনি সে জিনিসটি আবু জাফর আল মনসুর এই বংশকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করে দিয়েছেন। তিনি কি করেছেন, তিনি বিদ্রোহ দমন করেছেন। তিনি বিদ্রোহ দমন করতে গিয়ে তিনি আবদুল্লাহর বিদ্রোহ দমন করেছেন, ছানবাদের বিদ্রোহ দমন করেছেন, আলীর বিদ্রোহ দমন করেছেন এবং খোরাসানের বিদ্রোহ দমন করেছে এবং রাউন্দ্রিয়া নামক একটি সম্প্রদায়ের বিদ্রোহ দমন করেছে। এইভাবে 6-7টা বিদ্রোহ দমন করে তিনি রাষ্ট্রকে একটি সুশৃঙ্খল রাষ্ট্রে পরিণত করে দিয়ে গেছেন। যে জিনিসটি বিশৃঙ্খল অবস্থায় ছিল আবুল আব্বাস আস-সাফার সময়, কিন্তু আবু জাফর আল মনসুর তার সময় যে বিদ্রোহ বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তিনি সেগুলো সকলে ধ্বংস করে একটি সুদৃঢ় ভিত্তির উপর রাষ্ট্রকে পরিচালনা করে দিয়ে গেছেন। তিনি রাউন্দিয়া সম্প্রদায় তাকে আবু জাফর আল মনসুরকে আল্লাহর অবতার বা খোদার সাথে সমতুল্য মনে করত। তিনি তাদেরকে বলল তোমরা এটা প্রচার করো না, তোমরা এখান থেকে বিরত থাকো। কিন্তু কিছু লোক তাদেরকে রাউন্দিয়া সম্প্রদায় তারা সেটা প্রচার করতে থাকলো। তারপরে তিনি তাদেরকে আক্রমণ করে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন। এইভাবে তিনি রাউন্দিয়া সম্প্রদায়কে সমূলে ধ্বংস করেছেন। তেমনইভাবে তিনি আবদুল্লাহ বিদ্রোহ দমন করেছেন, ছানবাদের বিদ্রোহ দমন করেছেন, খোরাসানের বিদ্রোহ দমন করেছেন। এইভাবে সকল বিদ্রোহ দমন করে রাষ্ট্রকে একটি সুশৃঙ্খল রাষ্ট্রে পরিণত দিয়ে গেছেন। এই জন্য তাকে আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। যদিও আমরা দেখেছি প্রতিষ্ঠাতা ছিলেন আবুল আব্বাস আস-সাফা, কিন্তু আবুল আব্বাস আবু জাফর আল মনসুর আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা, কারণ তিনি আব্বাসীয় বংশকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন। তারপরে দেখলাম রাজ্য বিস্তার। আবু জাফর আল মনসুর আশপাশের অনেক এলাকা দখল করে তিনি তার সেনাবাহিনীর মাধ্যমে এবং পুলিশ বাহিনীর মাধ্যমে দখল করে একটি সাম্রাজ্যের বিশালতা সৃষ্টি করে দিয়ে গেছেন। যে জিনিসটি
আবুল আব্বাস আসাব্বাব পারেনি, সেটা আবু জাফর আর মঞ্জুর করেছে। তারপর বাগদাদ নগরী প্রতিষ্ঠা করেছেন। আমরা দেখেছি উমাইয়া বংশের সময় উমাইয়াদের রাজধানী ছিল দামেস্কে, কিন্তু সেখান থেকে তিনি 661 খ্রিস্টাব্দে আবু জাফর আল মনসুর বাগদাদের রাজধানী স্থানান্তর করেন। এই বাগদাদের রাজধানী স্থান ছিল প্রায় 508 বছর, এখানে 750 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল, 1298 পর্যন্ত এই 508 বছর বাগদাদের রাজধানী স্থানান্তর করে দিয়েছে। তারপরে তিনি সৈন্যবাহিনী এবং পুলিশ বাহিনী প্রতিষ্ঠা করে গেছেন, রাজ্যে সুশৃঙ্খল রাষ্ট্র যেন বিশৃঙ্খল না হয় এজন্য তিনি পুলিশ বাহিনী তৈরি করেছেন এবং বিদেশি আক্রমণ থেকে রক্ষা করার জন্য একটি সেনাবাহিনী তৈরি করে গেছেন। এই সেনাবাহিনী থেকে তিনি নিয়মিত অনিয়মিত বাহিনী করে দিয়ে গেছেন এবং তাদেরকে একটি বেতন দেওয়া হতো এবং তাদেরকে যারা অনিয়মিত বাহিনী তাদেরকে বিভিন্ন জমি জায়গাদার দেওয়া হতো। তারপরে তিনি গুপ্তচর বিভাগ প্রতিষ্ঠা করে গেছেন। আবু জাফর আল মনসুর রাজ্যে যে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তারা যেন দুর্নীতি এবং ঘুষ না খেতে পারে এবং রাষ্ট্র যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারে এবং তাদের ভিতরে কোনো অসদ উপায় আছে কিনা সেটা দেখার জন্য তিনি গুপ্তচর বাহিনী নিয়োগ করে গিয়েছেন আবু জাফর আল মনসুর। তারপরে তিনি বদলি প্রথা প্রচলন করেছেন। আগে কোনো উমাইয়ার সময় বদলি প্রথা প্রচলন ছিল না এবং আবুল আব্বাস আর সাফফার সময়ও ছিল না, কিন্তু তিনি এই বদলি প্রথা প্রচলন করে দিয়ে গেছেন। সরকারি কর্মকর্তা কর্মচারী যারা এক জায়গায় যেন না থেকে সেখানে দুর্নীতি এবং অসুখ উপায় অবলম্বন না করতে পারে এই জন্যই তাদেরকে বদলির ব্যবস্থা তিনি করে দিয়ে গেছেন। তিনি বিচার ব্যবস্থা প্রচলনের প্রতিষ্ঠা করে গেছেন, মানুষ যেন সুন্দর এবং ন্যায় বিচার পায় এই জন্য তিনি বিচারক নিয়োগ করেছেন এবং বিচার ব্যবস্থা তৈরি করে দিয়ে গেছেন এবং জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক করেছেন। তিনি কি করেছেন, বিভিন্ন জায়গায় স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ তৈরি করে মানুষের জ্ঞান আহরণের জায়গা করে দিয়ে গেছেন। তারপরে আমরা দেখলাম কি জনহিতকর কার্যগুলি, তিনি হাসপাতাল তৈরি করেছেন এবং সরাইখানা তৈরি করেছেন এবং সেখানে মানুষ যেন তারা এবং রাস্তাঘাট তৈরি করে দিয়ে গেছেন এবং রাস্তায় 20 মাইল পর পর তিনি একটি বিশ্রামাগার তৈরি করে দিয়ে গেছেন, যার কারণে তাকে প্রকৃত প্রতিষ্ঠা বলা হয়। এবং তিনি কি করেছেন, এই সমস্ত করাতে আব্বাসীয় বংশ এই 508 বছর শাসনকার্য পরিচালনা করেছেন। আমরা দেখলাম যে প্রতিষ্ঠাতা আবুল আব্বাস আর সাফফা যদি আব্বাসীয় বংশ প্রতিষ্ঠা করেছিলেন, তিনি 4 বছর 6 মাস মতো ক্ষমতায় ছিলেন, পরবর্তীতে তিনি বসন্ত রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু তিনি রাজ্যে সুশৃঙ্খল প্রতিষ্ঠা করার জন্য তেমন কোনো উদ্যোগ নেননি। তিনি একটি উদ্যোগে নিয়েছিলেন, সেটা হলো উমাইয়াদের বংশদের উমাইয়া লোকদের যেখানে পাইছে সেখানে হত্যা করেছে। শেষ পর্যন্ত উমাইয়াদের যখন কোথাও পাওয়া যায়নি উমাইয়াদের কবরগুলো চিহ্নিত করে সেই কবর থেকে হাড়গুলো তুলে তিনি পুড়ায় পুড়িয়ে উমাইয়াদেরকে এইভাবে ধ্বংস করে দিয়ে গেছে। এবং তিনি কি করেছেন, 80 জন উমাইয়াকে দাওয়াত দিয়ে দুপুরের সময় তিনি তাদেরকে হত্যা করেছেন, এইভাবে উমাইয়াদেরকে তিনি সমূলে ধ্বংস করে দিয়ে গেছেন। কিন্তু রাজ্যকে সুষ্ঠু পরিচালনার জন্য না তা ওনার কোনো উদ্যোগ ছিল না, যে জিনিসটি আবু জাফর আল মনসুর করেছেন এই জন্য তাকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। আমরা দেখেছি আব্বাসীয় বংশে মোট শাসক ছিলেন 37 জন। আর এর আগে আমরা উমাইয়া বংশে দেখেছি উমাইয়া বংশে শাসক 14 জন। তাহলে এখানে দেখলাম যে এই 14 জন 93 বছর শাসন করেছে আর এই 37 জন প্রায় 508 বছর শাসন করেছে। এখানে আমরা দেখলাম যে উমাইয়া বংশের মোট শাসক ছিলেন 37 জন। এই 37 জনের ভিতরে উল্লেখযোগ্য ছিল কয়েকজন,
উল্লেখযোগ্য শাসক। উল্লেখযোগ্য শাসক আবুল আব্বাস আস-সাব্বা। দুই, আবু জাফর আল মনসুর। তিন, হারুন আর রশিদ। চার, আল আমিন। পাঁচ, মামুন। এখানে আমরা এর আগে দেখে পড়ালাম যে উমাইয়া বংশে উল্লেখযোগ্য শাসক ছিলেন চার পাঁচজন। একজন ছিলেন মুয়াবিয়া, একজন ছিলেন আব্দুল মালিক আল ওয়ালিদ, ওমর বিন আব্দুল আজিজ, এই চারজন উমাইয়া বংশ। কিন্তু আর আব্বাসীয় বংশের উল্লেখযোগ্য শাসক ছিলেন আবুল আব্বাস আল সাব্বা, আবু জাফর আল মনসুর, হারুন আর রশিদ, আল আমিন, আল মামুন। এখানে আমরা দেখলাম যে আব্বাসীয় বংশ যদিও প্রায় 500 বছর শাসন করেছে, এই 500 বছর শাসনকালের ভিতরে উল্লেখযোগ্য এই পাঁচজন ছাড়া অধিকাংশ শাসক ছিলেন অযোগ্য এবং দুর্বল এবং মদ্যপায়ী, যার কারণে তারা এই রাজ্যকে একটি সুশৃঙ্খল রাষ্ট্রে পরিণত করতে পারেনি। এই আবুল আব্বাস আর সাব্বা যদিও আব্বাসীয় বংশ প্রতিষ্ঠা করে গেছে, আর আবু জাফর আল মনসুর আব্বাসীয় বংশকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে গেছেন। তিনি কি করেছেন? তিনি বিচার ব্যবস্থা প্রচলন করেছেন, তিনি বদলির ব্যবস্থা প্রচলন করেছেন, তিনি পুলিশ বিভাগ প্রতিষ্ঠা করে গেছেন, তিনি হলো বদলি প্রবর্তন করেছেন, তিনি বিদ্রোহ দমন করেছেন এবং রাজ্য বিস্তার করেছেন এবং জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক ছিলেন এবং জনহিতকর কার্যগুলি করেছেন, যার কারণে তিনি আব্বাসীয় বংশকে একটি সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন। এই সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার জন্যই পরবর্তীতে আমরা দেখেছি প্রায় এই 508 বছর আব্বাসীয় বংশ শাসন করেছেন। কিন্তু পরবর্তীতে অধিকাংশ শাসক দুর্বল এবং অযোগ্য ছিল, যার ফলে শাসন কার্য সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত করতে পারেনি। এখানে আব্বাসীয় বংশের হারুন আর রশিদ, তিনি একজন শ্রেষ্ঠ শাসক ছিলেন, আর আবু জাফর আল মনসুর ছিলেন প্রকৃত প্রতিষ্ঠাতা, আর আবুল আব্বাস আর সাব্বা ছিলেন প্রতিষ্ঠাতা, এবং এখানে আল আমিন আর মামুন হারুন আর রশিদের দুই পুত্র। কিন্তু আল আমিন ছিলেন একজন লম্পট, মদ্যপায়ী, দুশ্চরিত্র, আল মামুন ছিলেন একজন জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক শাসক। এখানে আব্বাসীয় বংশের আমরা যে 37 জন শাসক শাসন কার্য পরিচালনা করেছিলেন, তার ভিতরে 5 জন শাসক ছিলেন উল্লেখযোগ্য, তারা শাসন কার্য একটি সুন্দর ভিত্তির উপর প্রতিষ্ঠা করে দিয়েছিলেন এবং যার কারণে আব্বাসীয় বংশ প্রায় 508 বছর শাসন কার্য পরিচালনা করেছেন। আবুল আব্বাস আর সাব্বার পিতার নাম ছিল মোহাম্মদ এবং মোহাম্মদের পিতার নাম ছিল আলী। ইব্রাহিম ও জাফর ছিল তার ভাই, তারা এই ইব্রাহিম ও জাফর উমাইয়া আন্দোলনকে ত্বরান্বিত করেছিল এবং মোহাম্মদ যদিও আব্বাসীয় আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন, তিনি আব্বাসীয়কে একটি শাসন সুন্দর প্রতিষ্ঠা করে পৃষ্ঠপোষকতা করে দিয়ে গেছেন এবং উমাইয়া বংশের পতন ঘটে আব্বাসীয় বংশ প্রতিষ্ঠার প্রথম পরিকল্পনাকারী ছিলেন। উমাইয়া বংশকে প্রতিষ্ঠার পতন ঘটিয়ে আব্বাসীয় বংশ প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা ছিলেন তিনি, মোহাম্মদ। এই মোহাম্মদ ছিলেন আবুল আব্বাস আর সাব্বার পিতা। তিনি কি করেছেন? তিনি উমাইয়া বংশের পতন ঘটিয়ে আব্বাসীয় বংশ প্রতিষ্ঠার পরিকল্পনা করে দিয়ে গেছেন এবং তিনি একটি সুন্দর আন্দোলনের মাধ্যমে আব্বাসীয় বংশকে প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন, যার ফলে পরবর্তীতে আমরা দেখেছি যে আবুল আব্বাস আর সাব্বা
750 খ্রিস্টাব্দে জাবের যুদ্ধে উমাইয়াদের শেষ শাসক দ্বিতীয় মারানকে পরাজিত করে আব্বাসীয় বংশ প্রতিষ্ঠা করেন। আব্বাসীয় বংশ প্রতিষ্ঠা করে আবুল আব্বাস আস-সাব্বা তিনি নিষ্ঠুরতার পরিচয় দিয়েছিলেন। কি নিষ্ঠুরতার পরিচয় দিয়েছিলেন? তিনি সেখানে উমাইয়াদের যেখানে পাইছে সেখানে হত্যা করেছে এবং শেষ পর্যন্ত উমাইয়াদের দাওয়াত দিয়ে তার বাসায় ডেকে তাদেরকে হত্যা করেছে। এবং কোনো সন্দেহবশত উমাইয়াদেরকে কোনো লোককে যদি সন্দেহ হয় যে এ উমাইয়া সম্ভবত আছে, তবে তাকেও এভাবে তিনি নিশ্চিহ্ন করে দিয়ে গেছেন। শেষ পর্যন্ত তিনি যখন উমাইয়াদের পায় নাই তখন তিনি প্রায় অধিকাংশ কিছু লোককে হাড় উমাইয়াদের কবর থেকে চিহ্নিত করে সেই কবর থেকে হাড়গুলো তুলে সেখানে ধ্বংস করে দিয়েছেন। এইভাবে তিনি উমাইয়াদের প্রতিশোধ গ্রহণ করেছেন। এই জন্য তাকে বলা হয় আস-সাব্বা, মানে রক্ত পিপাসু। তিনি নিষ্ঠুর এবং নির্দয় ব্যক্তি ছিলেন। পরবর্তীতে যখন তার মৃত্যুর পর আবু জাফর আল মনসুর আসলো, তিনি সুষ্ঠু একটি সুন্দর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন, যার ফলে আব্বাসীয় বংশ প্রায় 508 বছর ক্ষমতায় ছিলেন। যা হোক, তোমরা আজকে যে জিনিসটা এখানে বুঝতে চেষ্টা করেছো সেটা হলো আব্বাসীয় বংশ 750 থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসনকার্য পরিচালনা করেছিলেন। তাদের রাজধানী ছিল বাগদাদ, উমাইয়াদের রাজধানী ছিল দামেস্কে, আর উমাইয়াদের রাজধানী ছিল আর খোলাফায়ের রাশিদিনের রাজধানী ছিল মদিনা। এখানে যে জিনিসটা আমি বোঝাতে চেষ্টা করেছি সেটা হলো, আমরা দেখলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করে তিনি মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। উনি থাকার পরে এবং ওনার পরবর্তী যে উত্তরসূরি চারজন আবু বকর, ওমর, উসমান, আলী, তাদের সময় রাজধানী ছিল মদিনা। পরবর্তীতে উমাইয়ারা ক্ষমতায় এসে সে রাজধানী নিয়ে গেল দামেস্কে। তখন তার পরবর্তীতে সে দামেস্কে নিয়ে গেল কত সালে? 761 খ্রিস্টাব্দে। 661 পূর্বে ছিল মদিনা, 661 পর্যন্ত ছিল দামেস্ক, 750 পর্যন্ত ছিল দামেস্ক, 661 থেকে 750, আর 750 থেকে 1258 পর্যন্ত ছিল আব্বাসীয় বংশের রাজধানী বাগদাদ। তাহলে এখানে আমরা রাজধানী তিনটে দেখলাম, একটা হলো মদিনা, মদিনা দুই, দামেস্ক তিন, বাগদাদ। এই তিনটি, এটা ছিল খোলাফায়ে রাশিদের সময়, মূল দামেস্ক ছিল উমাইয়া বংশ সময়, বাগদাদ ছিল আব্বাসীয় বংশ সময়। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, তোমরা আমি আগের চ্যাপ্টারে যে পড়াইছিলাম উমাইয়া বংশ, ওই চ্যাপ্টারটা ছিল চতুর্থ অধ্যায় ইসলামের ইতিহাস সংস্কৃতির, আর আজকে আমি পড়াইছি আব্বাসীয় বংশ, এটা পঞ্চম অধ্যায়। তোমরা এখান আমি যা আলোচনা করেছি তোমরা বাসায় পড়াশুনো করবা, বই সাথে মিলবা এবং চেষ্টা করবা এই করোনাকালীন মহা দুর্যোগের ভিতরে নিজেকে রক্ষা করে, এবং তোমরা অযথা বাইরে ঘুরবা না এবং নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে পড়াশুনোর দিকে আত্মনিবেশ করবা, কারণ তোমার পিতামাতা এবং সমাজ এবং রাষ্ট্র তোমার দিকে চেয়ে রয়েছে। অতএব তোমরা এই করোনা ভাইরাসের মহামারীর সময় পড়াশোনায় আত্মনিয়োগ করে নিজেকে গড়ে তোলা, এই আশাবাদ রেখে আজকের মতো আমি ক্লাস এখানে শেষ করলাম। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।